এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। কুড়িগ্রামে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মিথ্যা প্রচারণার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়ন যুবদল নেতা সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মাদারীপুরে নাশকতা মামলায় জেলা জামায়াতের আমিরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের পুরান বাজার বড় মসজিদ এলাকা থেকে আব্দুস সোবহান খানকে গ্রেপ্তার করা হয়।